ত্রাণ বিলিতে অনিয়ম রুখতে সাবধানী বাংলার সরকার। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, তাই ত্রাণ নিয়ে তৎপর বাংলার সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশ, ভালো করে পরীক্ষা না করে কোনো ত্রাণ সামগ্রী বিলি করা যাবে না। ত্রিপল, জামাকাপড়, কম্বল, চাদর, শুকনো খাবার, বর্ষার আগে যেসব ত্রাণ সামগ্রী কেনা হচ্ছে সেগুলির গুণগত মান যাচাই করার জন্য আগামী তিন বছরের জন্য কোনো স্বীকৃত সংস্থাকে দায়িত্ব দিতে চায় সরকার। ত্রাণের জন্য কেনা জিনিসের মান, রং সবই আগে থেকে ঠিক করে দিয়েছে সরকার। যে ধুতি কেনা হবে তার রং যেন লাল না হয়। বর্ডারে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কথাটি লেখা থাকবে। ত্রাণের জন্য শুধুমাত্র হস্তচালিত তাঁতের শাড়ি কেনা হবে। গত তিন বছরে প্রায় ১২২ কোটি টাকার পোশাক কিনেছে সরকার। আগামী তিন বছরের জন্য পোশাক মজুত করার কাজও শুরু হয়ে গিয়েছে। প্রথম ধাপে প্রায় ৪৫ কোটি টাকার পোশাক কেনা হবে। পূর্বে তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দুর্গত মানুষদের ত্রাণ যাতে কোনোভাবেই বেহাত না হয়, তাই আগাম সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনকেও।